Assalamualaikum everyone. Welcome back to my channel Bangladeshi Food Recipe. আশা করছি সবাই অনেক ভালো আর সুস্থ আছেন। দেখতে দেখতে কিন্তু বর্ষার সিজন চলে এসেছে। আর এই বর্ষার দিনগুলোতে বিকালে চায়ের সাথে একটু ভাজা পোড়া খেতে সবারই ইচ্ছে হয়। তাই আজকে আপনাদের জন্য একটা পাকোড়া রেসিপি নিয়ে এসেছি। আর এই পাকোড়াটা একটু ভিন্ন ধরনের হলেও উপকরণগুলো সবই থাকে হাতের কাছে আর খেতেও বেশ মজার হয়। তাহলে চলুন আর দেরি না করে এই পাকোড়া বানানোর রেসিপিটা দেখে নেওয়া যাক। পাকোড়াটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে মিহি কুচি করা আলু নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। আজকে আলু দিয়েই এই পাকোড়াটা তৈরি করে দেখাবো। আর সেই সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচা মরিচ কুচি, 1 চা চামচ ধনিয়া পাতার কুচি, দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/4 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, সেই সাথে 7 মতো লবণ দিয়ে দিলাম। এখন পাকোড়াটা বাইন্ডিং এর জন্য আমি 3 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে, তবে বেসন দিলে পাকোড়াটা খেতে বেশি ভালো লাগে। এখন খুব সামান্য পরিমাণে পানি দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে চটকে মেখে নেব। আমার কাছে বেসনের পরিমাণটা কম মনে হয়েছিল, তাই পরে আরো 1 চা চামচ দিয়েছি। তবে এর থেকে বেশি পরিমাণে বেসন দিবেন না, মূলত বেসনটা ব্যবহার করা হয়েছে এখানে বাইন্ডিং এর জন্য। অতিরিক্ত পরিমাণে বেসন দিয়ে দিলে পাকোড়াটা অনেক মোটা হবে আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হবে না, ক্রিস্পিও হবে না, তাই পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন। মাখানোর পর খুব বেশিক্ষণ ওয়েট করা যাবে না, সাথে সাথে ভেজে নিতে হবে। ভাজার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা হালকা একটু গরম হলে পছন্দ মতো শেপের করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি পেঁয়াজের শেপে বানাচ্ছি, আপনারা চাইলে যে কোনো পছন্দ মতো শেপে বানাতে পারেন। আর চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু লোতে করে দিতে হবে। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে এই পাকোড়াটা বানানো যাবে না, কারণ এই পাকোড়াতে আমরা আলু ব্যবহার করেছি আর আলু সেদ্ধ হতে একটু সময় নাই। অল্প আছে, একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে যাতে ভেতর থেকে আলুটা সেদ্ধ হয়ে যায় আর পাকোড়া গুলো মুচমুচেও হয়। এক সাইড হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি আর অপর সাইডও একটু সময় নিয়ে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন গাঢ় বাদামি রং হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। পাকোড়াগুলো ভাজতে এক এক ব্যাচ 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। ভাজা হয়ে গেলে ঝাঁঝরি সাহায্যে তেল ঝরিয়ে এগুলোকে কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা শুষে নেয়। পরিবেশনের সময় উপর থেকে সামান্য বিট লবণের গুঁড়া ছড়িয়ে দিলে স্বাদ আরো অনেক গুণে বেড়ে যায়। এই পাকোড়াটা আপনারা বিকালে চায়ের সাথেও খেতে পারেন বা মুড়ি দিয়েও খেতে পারেন, সস দিয়েও এটা পরিবেশন করতে পারেন। আমার কাছে এই পাকোড়াটা কাসুন্দি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।